আজ বৃহস্পতিবার, তাই চলে এসেছে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা। একে একে জানবো ধারাবাহিকের টিআরপি। প্রতিবারের মতো এইবারও বেশ কিছু ধারাবাহিক চমক দেখিয়েছে, আবার কিছু ধারাবাহিক আগের থেকে একটু পিছিয়ে গেছে। তাহলে চলো জানা যাক এই সপ্তাহের টিআরপি। জানা আছে কি এই সপ্তাহে কে হলো সবার সেরা? হ্যাঁ, এই সপ্তাহেও কৃষ্ণকলির বিজয়রথ অব্যাহত, টিআরপি বেড়ে 11.3। বলতেই হবে, ট্রলিংয়ের জন্যই এটা হয়েছে। তাছাড়া বেশ জমকালো পর্বও আসছে কৃষ্ণকলিতে। অন্যদিকে দ্বিতীয় স্থানে আছে রানী রাসমণি, যার টিআরপি বেড়ে 10.4। অন্যদিকে 10.0 রেটিংয়ে তৃতীয় স্থানে আছে যমুনা ঢাকি, অর্থাৎ 1-3 জি বাংলার দখলে। তবে চমক দেখিয়েছে মোহর, প্রতি সপ্তাহেই বাড়ছে রেটিং, আর এবারে আছে চতুর্থ স্থানে, টিআরপি 9.7। পঞ্চম স্থানে আছে সাঁজের বাতি, যার রেটিং 9.5। সেরা পাঁচে এই ধারাবাহিকগুলি আছে। এরপর ষষ্ঠ স্থানে আছে শ্রীময়ী, যার রেটিং 8.0। এরপর 7.5 রেটিংয়ে সপ্তম স্থানে আছে নতুন সিরিয়াল খড়কুটো, প্রথম সপ্তাহে বেশ ভালো ফল করেছে খড়কুটো। অষ্টম স্থানে আছে কি করে বলবো তোমায়, এই প্রথমবার এত ভালো টিআরপি পেল ধারাবাহিকটি, এইবারে টিআরপি 7.3। অন্যদিকে নবম ও দশম স্থানে আছে যথাক্রমে কোড়া পাখি এবং আলোছায়া, যাদের রেটিং 6.8 এবং 6.7। সেরা দশে এই ধারাবাহিকগুলি আছে, এরপর কারা আছে দেখা যাক। মহাপীঠ তারাপীঠ 6.3, ফিরকি 6.0, ক্ষীরের পুতুল 5.8, তিতলি 5.2, প্রথমা কাদম্বিনী 4.9, কাদম্বিনী 4.4, কপালকুণ্ডলা ও এখানে আকাশ নীল 4.1, সৌদামিনীর সংসার 3.9, জয় বাবা লোকনাথ 3.8। অন্যদিকে সময় বদলে দারুণ ক্ষতি হল কে আপন কে পরের, রেটিং কমে 3.7, ধ্রুবতারা 2.6, গোয়েন্দাগিন্নি 2.2, সব শেষে চুনি পান্না 1.6। এই সপ্তাহেও জিতল জি বাংলা, যার জিআরপি 687। দ্বিতীয় স্থানে আছে স্টার জলসা, যার জিআরপি 659। রিয়েলিটি শোজগুলি টিআরপি জানতে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেব। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার প্রিয় ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।